আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে যে ব্যাপারটি আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে শাটারিংয়ের বাঁশগুলো ব্যবহার করা হয়, সাধারণত এদের গোড়ার দিকে দেখেন এটি বেশি সতর্কতা অবলম্বন করে কাজ করা হয় না, সাধারণত এলোমেলোভাবে এখানে ইটগুলো বিছানো হয়েছে বা ইট লাগানো হয়, যার ফলে অনেক সময় যখন ভাইব্রেটিংয়ের কাজ চলে তখন এই বাঁশগুলো জায়গা থেকে সরে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা ভালোভাবে একটি খেয়াল করলে দেখতে পারবেন যে একটি বাঁশ শূন্যের উপর উঠে আছে, এটি তো আমাদের কোনো লোড নেবে না। এজন্য অবশ্যই ছাদে উঠার আগে বা কনস্ট্রাকশন কাজ পরিচালনা করার আগে অবশ্যই এই ত্রুটিগুলো ঠিক করে নিতে হবে, না অন্যথায় ছাদে ওঠা যাবে না। কারণ অনেক সময় শাটারিং ভেঙে পড়তে পারে বা ধসে পড়তে পারে, সেক্ষেত্রে বড় ধরনের একটি দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আমরা আসলে ইউটিউবে আরও অন্যান্য অনেক চ্যানেলের কিছু ভিডিওতে দেখেছি যেখানে এই ধরনের শাটারিং ধসে পড়ার ঘটনা ঘটেছে। যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে এজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, বিশেষ করে মিস্ত্রি, লেবার এবং আমাদের কন্ট্রাক্টর ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের সাইট ইঞ্জিনিয়াররা যারা আছে তারা অবশ্যই এগুলো সঠিকভাবে ঠিক করে দিবেন, অথবা এর নিচে ইট দিয়ে ভালোভাবে প্যাকিং দিয়ে দিবেন। যদি এটি প্যাকিং না দেন তাহলে যে কোনো সময় ঘটতে পারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যার ফলে সাইটের সকল মালামাল সামগ্রী সহ ইঞ্জিনিয়াররা সবাই নিচে পড়ে যেতে পারে এবং একটি দুর্ঘটনা ঘটতে পারে। কালকে আমি অবশ্য দেখিয়েছি আপনাদেরকে যে রড বাঁকা করতে গিয়ে আমাদের মিস্ত্রিরা পড়ে গিয়েছিল, সেখানে কী ধরনের দুর্ঘটনা ঘটেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমরা যেখানে শাটারিংয়ের ঠেস দিচ্ছি অবশ্যই সেখানে ভালোভাবে পেরেক মেরে দিতে হবে, না হলে যদি পেরেক না মেরে দেওয়া হয় তাহলে বাঁশগুলো স্লিপ কেটে যেতে পারে, যার ফলে শাটারিং ধসে পড়তে পারে। তাই এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আমাদেরকে অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখতে হবে। কারণ এখানে যে বাঁশটি শূন্যের ওপর রয়েছে এটি উপরের কোনো লোড বহন করবে না, বরঞ্চ এটি নিজেই একটি শাটারিংয়ের বোঝা হিসেবে রয়েছে, এর নিজের লোডটি শাটারিংয়ের মধ্যে ঝুলে আছে, এটি পেরেক মেরে। তাই কনস্ট্রাকশন কাজ শুরু করার আগে বা ভাইব্রেশন করার আগে অবশ্যই শাটারিংয়ের নিচের বাঁশে বা ঠেসে সঠিকভাবে ইট প্রদান করতে হবে। এবং ভালোভাবে পেরেক মেরে দিতে হবে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। ডিয়ার ভিউয়ার্স, শাটারিং তৈরি করতে অর্থাৎ আমাদের ফর্মওয়ার্ক তৈরি করতে সতর্কতার অংশ হিসেবে এই অংশটি আপনাদেরকে দেখালাম। আপনারা এটি নিজে দেখুন এবং অন্যকে দেখার জন্য এটি শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।